প্রতিষ্ঠার 33 বছরেও খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট ঘোচেনি। ক্যাম্পাসের বাইরে থাকতে বাধ্য হচ্ছেন অন্তত 77 ভাগ শিক্ষার্থী। এসব শিক্ষার্থীকে খাদ্য ও বাসস্থানের জন্য গুনতে হয় বাড়তি অর্থ। পাশাপাশি রয়েছে নিরাপত্তা ঝুঁকি। এসএম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী নূর আলম হলে সিট না পেয়ে থাকেন নগরীর ইসলামনগর এলাকার একটি মেসে। দুই রুমের এই মেসে 9 শিক্ষার্থীর বসবাস। নূর আলমের ঠাই হয়েছে 6 ফিট বাই 9 ফিটের সরু রান্নাঘরে। ভাড়াও অন্যের চেয়ে কিছুটা কম। নিম্ন মধ্যবিত্ত পরিবারের পিতৃহীন ছেলেটির বিশ্ববিদ্যালয়ের পড়ার খরচে কিছুটা অন্তত সাশ্রয় মিলেছে এতে। আমি কম খরচের আশায় কোথায় থাকছি, তারপরও আমার পিছনে থেকেও যে ভাড়াটা দেওয়া লাগে, এই ভাড়াটা দিয়ে আমি 6 মাস হলেই থাকতে পারি। আর এখানে হচ্ছে আরেকটা সমস্যা হচ্ছে সিকিউরিটির সমস্যা। কিছুদিন আগে আমার একটা ট্যাব হারাইছে, আমার এক ফ্রেন্ডের একটা ফোন হারাইছে। তো এসব সমস্যাগুলো আমরা শিকার হচ্ছি। যদি আমরা ভালো থাকতে পারতাম তাহলে এই সমস্যাগুলো আমাদের থাকতো না। নূর আলমের মতো বিশ্ববিদ্যালয়ের অন্তত 4,500 শিক্ষার্থীকে থাকতে হচ্ছে ক্যাম্পাসের বাইরে ভাড়া বাসায়। এতে পরিবারগুলোর উপর বাড়ছে আর্থিক চাপ। যে আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ি সবাই খুব মানে দরিদ্র মানে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এক্সিস্ট করি, সেক্ষেত্রে বাসা থেকে টাকা চাওয়াটা সবসময় হয়ে ওঠে না, আর অনেকে টিউশনিও পায় না। বাইরে থাকার ফলে দেখা যাচ্ছে যে আমরা অনেকেই মাদকে জড়িয়ে পড়তেছি। আবাসন সংকট যদি খুব দ্রুত সমাধান হয় আমরা আশা করি যে আমরা পড়াশোনা আরও বেশি মনোযোগ দিতে পারব। ক্যাম্পাসের বাইরে থাকা নারী শিক্ষার্থীরা প্রতিনিয়ত ভোগেন নিরাপত্তাহীনতায়। বাইরে থাকার জন্য তো বাবা মা সবসময়ই টেনশন করে। এখানে আমার কোনো রিলেটিভস নাই, আমি যদি কোনো প্রবলেম নিয়ে পড়ি সেখানে হচ্ছে আমাকে হেল্প করার মতো কেউ নাই বা আমাকে পরামর্শ দিবে এরকম কেউ নাই। অনেক মেয়েরা আমরা একটা ফ্ল্যাট নিয়ে থাকি, তো পড়াশোনার তো তেমন একটা স্পেস নেই। আমি ডাইনিংয়ে থাকি, ডাইনিংয়ে পড়া যায় না, ওরা রান্না করে ডাইনিংয়ের ওইদিকে। আবার কিন্তু আমাদের হলে কিন্তু আলাদা রিডিং রুম আছে, আবার ওয়াইফাই আছে, খাওয়া দাওয়ার দিকটা তো হল অনেক ভালো, আরও সেফটি। মানে ভার্সিটিটা বাসা থেকে অনেক দূরে হয়ে যাচ্ছে, প্রতিদিন বেশ খরচও হচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয় শতভাগ আবাসিক নয় উল্লেখ করে দায় এড়াতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। খুলনা বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ আবাসিক কোনো বিশ্ববিদ্যালয় নাই, কাজেই এই দায়বদ্ধতাটা আসে না যে আমরা 100%কেই আমরা আসলে সিট দিতে পারবো। তারপরে আমাদের প্রচেষ্টা সবসময় আছে, আমাদের যে এরিয়া আছে সেই এরিয়াটাও অত্যন্ত স্বল্প। আমরা চেষ্টা করেছি যে এই এরিয়াটা বাড়ানো যায় কিনা, ইউজিসি এটা নিয়ে কাজ করছে। প্রায় 7,500 শিক্ষার্থীর বিপরীতে বিশ্ববিদ্যালয়ের 5টি হলে সিট রয়েছে 2,470টি। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।